আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওতে ক্লিক করেছেন সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আপনারা অনেকে রিকোয়েস্ট করেছেন আবারও এই চ্যানেলে বশীকরণ ভিডিও দেওয়ার জন্য, তা আমি চেষ্টা করব প্রতিদিন রাত 11টার সময় আপনাদের মাঝে বশীকরণ ভিডিও দেওয়ার জন্য। তবে এই ভিডিওগুলো আপনাদের জন্য একটু কষ্টকর হলেও মানে অতি পরীক্ষিত এবং অতি বাস্তব কিছু ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। এই ভিডিওগুলো আপনি নিয়মমাফিক যদি করতে পারেন, এটা অতি পরীক্ষিত এবং অতি স্বীকৃত একটি কিতাব থেকে এই বশীকরণগুলো দেওয়া হচ্ছে। যে ভিডিওগুলো রাত 11টার সময় আপনারা পাবেন, সেই ভিডিওগুলো মনে করবেন অবশ্যই অবশ্যই অ্যাডভান্স লেভেলের ভিডিও। এর আগে যে ভিডিওগুলো আমি আপনাদেরকে দিয়েছি এই জানতে চাই চ্যানেলে, এগুলা কিন্তু সব প্রাথমিক লেভেলের ভিডিও ছিল। আমি আপনাদেরকে বলেছিলাম যে অ্যাডভান্স লেভেলের ভিডিও আমি নিয়ে আসবো খুব তাড়াতাড়ি, তা আমি এখন অ্যাডভান্স লেভেলের ভিডিওগুলো কিন্তু দিচ্ছি নিয়মিতভাবে, আপনাদের দেবো আশা করছি। তবে আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখবেন এবং আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। আজকের বিষয় হচ্ছে শত্রুকে পরাজিত করার জন্য এই বশীকরণটি। আমি বিস্তারিত আপনাদেরকে বলে দেব, তার আগে আমি আপনাকে বলবো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিয়ে রাখবেন। 3 লাখ সাবস্ক্রাইব হতে আর মাত্র কয়েকটি সাবস্ক্রাইব বাকি আছে, আপনারা আশা করছি সেটি পূরণ করে দিবেন। প্রিয় বন্ধুরা, এখানে একটি নকশা দেখতে পাচ্ছেন, এই নকশার মাধ্যমে এবং একটি সূরা পাঠ করার মাধ্যমে আজকের এই কাজটি আপনি করতে পারবেন, যে কোনো শত্রুকে মুহূর্তের মধ্যে পরাজিত করে ফেলতে পারবেন। এই কিতাবে কোনো অপরিচিত ভিডিও নাই, অপরিচিত কোনো বশীকরণ নাই, এটি খুবই কঠিন এবং কার্যকরী ভিডিও কিন্তু আপনাদের জন্য। এই নকশাটি দেখতে পাচ্ছেন, আমি আপনাকে বলে দেব প্রথমে আপনি দুইটা ভাবে এই কাজটি করতে পারবেন, একটি হচ্ছে নকশা দ্বারা, একটি হচ্ছে একটি সূরা পাঠ করার মধ্য দিয়ে। সূরা নাসর যখন আপনারা পাঠ করবেন তখন আমি আপনাদেরকে বলি, আপনারা যারা মুসলিম তারাই কিন্তু এই সূরা নাসর পাঠ করার মধ্য দিয়ে শত্রুকে পরাজিত করতে পারবেন। আর যারা হিন্দু ভাই বোনেরা আছেন তাদেরকে আমি বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, আপনাদের জন্য ভিডিও আসছে, আপনারাও খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। তবে আপনারা এই নকশা দ্বারা কিন্তু আপনারা কার্যসিদ্ধ লাভ করতে পারবেন। যাই হোক বন্ধুরা, সূরা নাসর 108 বার পাঠ করিলে আপনি মাত্র 40 থেকে 41 দিন আপনি সূরা নাসর প্রতিদিন ফজরের নামাজের পরে 101 বার করে পাঠ করিবেন। যদি একবারে পাঠ করতে আপনার কষ্ট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনি দিনে দুইবার নামাজ পড়ে আপনি 101 বার পূরণ করবেন, 101 বার করে প্রতিদিন পাঠ করবেন 41 দিন। এই সূরা পাঠ করার মধ্য দিয়ে আপনার শরীর, আপনার শত্রু বিন্যাস হবে, আপনার কাছে পরাজিত হবে, আপনার কাছে মাথা নুয়ে থাকবে সব সময়। আর এরপরে আপনারা মুসলিম ছাড়া বা মুসলিম যারাও আছেন তারাও কিন্তু এইভাবে করতে পারেন, যারা সূরা নাসর পড়তে জানেন না তারা এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে নকশাটি, এই নকশাটি অঙ্কন করার মধ্য দিয়ে আপনারা অবশ্যই এই শত্রুকে পরাজিত করে ফেলতে পারবেন। এই নকশাটি আপনাকে অঙ্কন করতে হবে মেশক জাফরান মিশ্রিত যে কালি, এই কালি অরিজিনালটা আপনাকে সংগ্রহ করতে হবে, করে তারপরে আপনি এই নকশাটি অঙ্কন করে মাদলি বা পলির ভিতরে ভরে যে কোনোভাবে আপনার শরীরে ধারণ করবেন। ইনশাল্লাহ আপনার 3 দিনের ভিতরে আপনার ওই শত্রু পরাজিত হবে, আপনার কাছে মাথা নুয়ে থাকবে। এটা অতি পরীক্ষিত একটি বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, শেয়ার করে দিবেন বন্ধু বান্ধবের মাঝে। তবে অনেকেই প্রশ্ন করবেন এটি কোন দিন কোন সময় করবেন, আমি এই নকশাটি অঙ্কন করার জন্য কোনো সময় নির্ধারণ করছি না। তবে আপনারা যারা মুসলিম আছেন আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা মসজিদের কোনো ইমাম সাহেব, আলেম, হাফেজ যারা আরবির লেখায় এক্সপার্ট তাদের দ্বারা এই নকশাটি অঙ্কন করে নেবেন। নকশাটি দেখতে পাচ্ছেন ডাইনে বামে কিছু শব্দ আছে বা কিছু হরফ আছে, এই হরফগুলা বা এই শব্দগুলা দিয়েই কিন্তু শত্রু বশীভূত হবে। এটি আপনি সাদা কাগজের উপরে মেশক জাফরান মিশ্রিত কালি দ্বারা করে আপনার শরীরে ধারণ করবেন,
মুহূর্তের মধ্যে আপনার শত্রু আপনার কাছে পরাজিত হবে, আপনার বশীভূত হয়ে যাবে, আপনার প্রতি দুর্বল হয়ে যাবে। এছাড়াও আপনি স্বর্ণের পাতের উপরে যদি এই নকশাটি খোদাই করে, নকশাটি অঙ্কন করে আপনার শরীরে ধারণ করেন, তাহলেও আপনার শত্রু কখনোই আপনার ক্ষতি করতে পারবে না, আপনার শত্রু কখনোই তৈরি হবে না। এই ছিল বন্ধুরা আপনাদের জন্য চমৎকার ভিডিও। ভিডিওটি সম্পর্কে যে কোনো মতামত আপনাদের কমেন্ট সেকশনে আপনারা জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করে দিবেন বন্ধু বান্ধবের মাঝে। আর আপনি যদি আমার এই চ্যানেলে আজকে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিয়ে রাখবেন পরবর্তী সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।